আমরা কি ভাগ্যবান যে পৃথিবীতে একবার একবারের মতোই আমরা জন্মাতে পেরেছি, আর কোনোদিন কোনোভাবে আমরা জন্মাব না। অবশ্য অন্য ধর্মে হয়তো অন্য কথাও আছে। আজকের পৃথিবী প্রায় প্রতিভাহীন, কেমন দুই তিনটা কম্পিউটারের লোক আছে আর তার বাইরে সারা পৃথিবী শূন্য, শস্যহীন। কেউ যখন আলোকিত হয় সেটা অন্যেরা দেখতে পায়, নিজে কিন্তু দেখতে পায় না। হাতি যে কত বড় সেটা আমরা টের পাই, হাতি কি টের পায়? তার চোখ তো ছোট। ক্লিস্তেনিস নামে এক ভদ্রলোক ছিলেন, 7 মাইল দূরের থেকে প্রত্যেক দিন হেঁটে শুধু সক্রেটিসের কথা শোনার জন্য আসতেন, নতুন নতুন কথা, বিস্ময়কর কথা, কেমন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কথা। সেখানে আরো অনেকে থাকতেন, তারাও বলতেন। এই যে আড্ডা, আড্ডাটাই হচ্ছে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। পরীক্ষার উদ্দেশ্য কি? পাশ করানো না ফেল করানো? পাশ করানোই যদি হতো তাহলে তার পরীক্ষার দরকার ছিল না, সব পাস। পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে ফেল করানো। কে কে পাশ করলে সমাজের সমূহ সর্বনাশ, কেমন এইটা বের করা। পরিবেশ বইটয়ের চাইতেও শক্তিশালী, কেমন প্রতিভাবান মানুষেরা সবসময় বই পড়ে না। কে কত বড় হলো আজকে সেটা বড় কথা নয়, পরবর্তীকালে গিয়ে কে কি হবে সেটা হচ্ছে দেখার বিষয়। আজকে কিছুই, সমসাময়িক কালে কিছুই টের পাওয়া যায় না পৃথিবীতে। জীবনে বড় কিছু পাওয়া কিন্তু সামরিক বাহিনীর পক্ষে সম্ভব না, কেমন কুচকাওয়াজ করে কোনো বড় জিনিস পাওয়া যায় না। বড় জিনিস পেতে হলে একটু আলসেমি দরকার হয়, ঢিলেমি দরকার হয়, কেমন এটা সবসময় দেখা যায়। রবীন্দ্রনাথ বলেছেন যে শিল্প কি, সঙ্গীত কি, এটা হচ্ছে অকাজের কাজ। অকাজের কাজ যত, আলস্যের সহস্র সঞ্চয়, আনন্দের শত শত আয়োজন, কেমন সুন্দর জিনিস কিসের থেকে আসে? আলসেমির থেকে আসে। আমি একবার এখানে বলেছিলাম যে যে মানুষ ছুটছে প্রচন্ড ভাবে তার মাথায় নতুন আইডিয়া আসা কিন্তু বেশ কঠিন। সে কাজে এত ব্যস্ত, বস্তু নিয়ে এত ব্যস্ত যে আইডিয়া তার মাথায় আসতে চায়। কিন্তু সেই মানুষটাই যখন সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত মাজতে শুরু করে তখন তার মাথায় কিছু নতুন আইডিয়া দেখা দেয়, তাই না? আর বাথরুমে গিয়ে সিঙ্গার হয় না এমন কোন লোক নেই, কেন? কেন? তার কারণ ওই সময় আমরা আছি অবকাশের মধ্যে, ঢিলেমির মধ্যে, আলসেমির মধ্যে। আলসেমি থেকে আইডিয়া জন্মগ্রহণ করে। এই জন্য আড্ডা থেকে পৃথিবীতে যত মানে আইডিয়া জন্মগ্রহণ করেছে আর কোনো জায়গা থেকে তত আইডিয়া জন্মগ্রহণ করে। সেদিনই লোকের সঙ্গে কথা হচ্ছিল এটা নিয়ে যে পৃথিবীতে যখনই যেখানে বড় কিছু হয়েছে এমনকি সভ্যতা পর্যন্ত আড্ডা থেকে হয়েছে। সক্রেটিস কি করতেন? আড্ডা দিতেন। তার ছাত্র টাত্র ঠিক ছিল না, তার সঙ্গে সক্রেটিসের কথা শুনতে আসত। ক্লিস্তেনিস নামে এক ভদ্রলোক ছিলেন, 7 মাইল দূরের থেকে প্রত্যেক দিন হেঁটে শুধু সক্রেটিসের কথা শোনার জন্য আসতেন, নতুন নতুন কথা, বিস্ময়কর কথা, কেমন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কথা। সেখানে আরো অনেকে থাকতেন, তারাও বলতেন। এই যে আড্ডা, আড্ডাটাই হচ্ছে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় যদি শ্রেষ্ঠ সাকসেস কখনো কোনো বিশ্ববিদ্যালয়ে হয় তবে সেটা আড্ডা থেকে হয়। আমি এই কথা একবার এখানে বলেছিলাম, আজকে সেটা বলা কোনো দরকার নেই, তবুও আমি বলি যে সক্রেটিস একদিন এথেন্সের একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন এথেন্সের অবস্থা
তখনও তো মানুষ শহর তৈরি করতে শেখে নাই, রাস্তাও ভালো করে তৈরি করতে শেখে নাই। দুই বাড়ির মাঝখান দিয়ে এইদিকে এক সারি বাড়ি, তার পাশ দিয়ে আরেক সারি বাড়ি, মাঝখানে যে পার্থক্য সেটা আমাদের ঢাকা শহরের মতোই, মানে একজন মানুষ শুধু যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, একজন মানুষ শুধু যেতে পারে। তো সক্রেটিস যাচ্ছেন, হঠাৎ দেখলেন যে জেনোফোন তার আরেক শিষ্য এবং বেশ খ্যাতিমান শিষ্য, মানে প্লেটোর পরেই জেনোফোনের কথা বলা হয়, সেই শিষ্য ওদিক থেকে আসছে। জেনোফোন তখনও সক্রেটিসের শিষ্য হননি। তো কাছে আসতেই সক্রেটিস তার লাঠি উঁচু করে দাঁড় করালেন জেনোফোনকে এবং বললেন, আচ্ছা বলো দেখি, এই শহরে যদি কারো ক্ষুধা লাগে তাহলে সে কোথায় যাবে? কেমন? তখন জেনোফোন বলল যে কেন ওই যে অমুক জায়গায় অমুক হোটেল আছে, অমুক জায়গায় রেস্টুরেন্ট আছে, অমুক জায়গায় খাবার ব্যবস্থা আছে, সেই সব জায়গাতে যাবে। তখন সক্রেটিস তাকে বললেন যে কিন্তু কারো যদি মনের ক্ষুধা লাগে সে কোথায় যাবে? আনন্দের ক্ষুধা লাগে সে কোথায় যাবে? তখন আর জেনোফোন কথা বলতে পারছে। তখন সক্রেটিস বললেন, আমার সঙ্গে এসো। বলে সক্রেটিস তাকে যে জায়গাতে নিয়ে গেলেন সেটা পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। কেমন? কোন বিশ্ববিদ্যালয়ের দালান কত, ছাত্র কত, মেধা কত, তা দিয়ে বিশ্ববিদ্যালয়ের মাপ ঠিক হয় না। বিশ্ববিদ্যালয় হচ্ছে কোথা থেকে কত বেশি উদ্দীপ্ত, হ্যাঁ, মানুষ, মুখর মানুষ জন্মগ্রহণ করত, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। এবং সেটা একটা বিরাট জিনিস হচ্ছে আড্ডা। আড্ডায় পরস্পর তর্ক করে, ঝগড়া করে, খোঁচা দেয়, পরে যে লেখে, লিখলে পরে ও আর একটা লেখে, লিখতে 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 দেখা যায় যে একটা, তা আমরা এখানে সেই আড্ডা বসাতে চাই। এই জন্য আমরা আলোর স্কুল নই, আমরা আলোর স্কুল। আমি কিছুদিন আগে লন্ডনে একটা মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি পরিমাণ টাকা রোজগার করতে চাও। সে মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে। সে বলল যে এনাফ টু হ্যাভ এ গুড লাইফ। কেমন? এনাফ টু হ্যাভ এ গুড লাইফ। তা আমি বললাম যে দেখো, এনাফ তো বড় ভয়াবহ কথা। কেমন? এনাফ মানে কত টাকা সেটা বলো। এনাফের তো কোনো শেষ নাই, আর গুড লাইফেরও কোনো শেষ নাই। কেমন? এবং আসলে আমি সবসময় দেখেছি যে মানুষ গুড লাইফ করতে করতে শেষ পর্যন্ত ব্যাড লাইফের মধ্যেই ঢুকে পড়ে। গুড লাইফ মানে সে মনে করে টাকা, এবং টাকার চাইতে ভয়ঙ্কর জিনিস পৃথিবীতে নাই। কিছু পরিমাণে সে ভালো। কেমন? সীমানা যতক্ষণ তার আছে ততক্ষণ সে ভালো, কিন্তু যখন সীমানা লঙ্ঘন করল তখন তার চাইতে বিভৎস জিনিস পৃথিবীতে হয় না। তা আমি তখন তাকে বললাম যে এনাফ, তোমার এনাফ কততে? আমি তো দেখেছি মানুষ প্রথমে বলে 50,000 হলে এনাফ, 50,000 হয়ে গেলে বলে 500,000 হলে এনাফ, তারপরে বলে 50,000,000 হলে এনাফ, তারপরে বলে 5,00,000,000 হলে এনাফ, তারপরে যে কি বলে আর কিছুই বোঝা যায় না। এখন মানুষের যা দরকার, রবীন্দ্রনাথ এটা বলেছেন, মানুষের যা দরকার তার একটা শেষ আছে। কেমন? যেমন খাবার খেতে হয় আমাদের, ক্ষুধা লাগে, খেলে পরে পরিতৃপ্ত হলে ক্ষুধাটা শেষ হয়ে গেল। কিন্তু নেশা, এর কোনো দরকার আছে?
দরকারও নেই, শেষ হল, কেমন? তো সুতরাং আজকের পৃথিবী এই নেশার মধ্যে পড়েছে। এই নেশা কিসের নেশা? বিত্ত সম্পদের নেশা। এক এক যুগে পৃথিবী এক এক নেশার মধ্যে পড়ে, পড়েছে অতীতে, কখনো পড়েছে ধর্মের নেশায়। বাড়ি থেকে হাজার হাজার ছেলে মেয়ে, মেয়েদের সংখ্যা তখন কমই ছিল হয়তো, বাড়ির থেকে হাজার হাজার ছেলে বেরিয়ে গেছে। কি করে মানুষের শান্তি আনা যাবে, কি করে জীবনকে সুখী করা যাবে, কি করে সমৃদ্ধিশালী হওয়া যাবে, কেমন কি করে সুন্দর জীবন যাপন করা যাবে, এর অন্বেষণে বেরোতে 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 আমরা কতগুলো ধর্মকে পৃথিবীতে পাই। একটা যুগ ছিল, সেটাকে আমরা বলতে পারি ধর্মের যুগ। কখনো গেছে দর্শনের যুগ, কখনো গেছে শিল্প সাহিত্যের যুগ, কখনো গেছে টেকনোলজির যুগ, কখনো গেছে বিজ্ঞানের যুগ। আজকে কিসের যুগ? বিত্ত সম্পদের যুগ। কেমন? আরো চাই, আরো চাই। এই হাহাকারের আর কোনো শেষ নাই, এই নেশার কোনো কমতি নাই। এবং ও আচ্ছা, আমি একটু নোট করে এনেছিলাম, আজকাল করি, কিন্তু যেহেতু আর দেখে আসতে পারিনি, নোটটা করেছি কিন্তু আর দেখে আসতে পারিনি, সেজন্য একটু তাকাতে হবে আড়ে আড়ে। হ্যাঁ, যেভাবে নতুন প্রেমিকেরা তাকায়, কেমন? এবং সে যে আমাকে চিনেছে তা বুঝলুম, আমার দিকে তাকাচ্ছে না তা থেকে, কেমন? তো এই নেশা কমে না, এই নেশা আগুনে ঘি ঢাললে যেরকম আগুন কি কমে না বাড়ে, আরো প্রজ্বলিত হয়ে ওঠে। এই নেশা আজকে তেমনি প্রজ্বলিত হয়ে উঠেছে। আমার এক আত্মীয় আছেন, তিনি আমাকে একটা গল্প বলেছিলেন, গল্পটা খুবই সুন্দর একটা গল্প। উনি বলেন যে রবীন্দ্রনাথ বলেছেন যে আমি বহু বাসনায় প্রাণপণে চাই, আমি এটা চাই, আমি ওটা চাই, হাজার জিনিস চাই, লক্ষ কোটি জিনিস চাই, চাওয়ার কোনো শেষ নাই আমার, কিন্তু সব কি আমরা পাই? তখন কি করতে হয় আমাদের? সেটাকে একটু সীমিত করে আনতে হয়। ধরা যাক এই মুহূর্তে ছয়টা জিনিস না হলে আমি বাঁচছি না, এই ছয়টা জিনিস চাই চাই, কেমন? পাগল আমি ছয়টা জিনিসের জন্য। তার মধ্যে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে মারাত্মক, ও না হলে পরে আমি এক্ষুনি মরে যাব, আর বাঁচার উপায় নাই। কিন্তু সেই মুহূর্তে যদি আমি সেই জিনিসটা পেয়ে যাই, এক নম্বরের জিনিসটা কেউ যদি আমাকে দিয়ে দেয় বা কোনোভাবে আমার হাতে এসে যায়, কি করি সেটাকে? আমার পাগলামি থাকে? আমি বাঁচি না তোমায় না দেখিয়া, পরাণ আমার বাঁচে না রে, সেটা থাকে? এক নম্বর জিনিসটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওটাকে আমি ফেলে দিয়ে দুই নম্বরকে এক নম্বর করে ফেলি, আর ওই দিকে যে সাত নম্বর ছিল সে তখন ছয় নম্বরে এসে যায়। এই করে অন্তহীন লালসা, লিপসা, নেশা, মোহ, কেমন মানুষকে মানুষকেই করে রেখেছে। তো এখন এই যে বিত্ত সম্পদ, এটা কি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? নিশ্চয়ই কিছু পরিমাণে খুবই প্রয়োজনীয়, এটা না হলে জীবনের পৃথিবীর বহু কিছু হবে না কোনো। কিন্তু এটা একটা উন্নত জিনিস কি? বিত্ত সম্পদ কি খুব মহান জিনিস?
বৃত্ত দিয়ে কি হয়? স্বার্থ, সংঘাত, সংঘর্ষ, রক্তপাত, তাই না? লোভ, বিশ্বাসঘাতকতা, পাপ, সমস্ত কিছু, অর্থই অনর্থের মূল, তাই না? মনে আছে কার লেখা এটা? হ্যাঁ, না, মীর মোশাররফ হোসেনের। রে অর্থ, রে পাতকী অর্থ, অর্থ অনর্থের মূল, কেমন? সেই অর্থ ঠিক আছে, অর্থ কাজে লাগে, অর্থ হলে পরে আমরা এই শপিংয়ে কেমন যেতে পারি। এখন তো দুনিয়াতে মানুষ আছে আর শপ আছে, এর বাইরে তো আর কিছু নাই। রেনে ডেকার্তে এসে বলেছিলেন যে আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, কারণ মানুষ বহুকাল ধরে বার করতে পারে নাই যে সে যে আছে তার প্রমাণ কি, কেমন? আমি মানুষ দেখছি, পৃথিবী দেখছি, নদী দেখছি, সব দেখছি, সব ঠিক আছে, সব রাইট, সবগুলো সত্য, কিন্তু আমি যে সত্য তার প্রমাণ কি? আমি দেখছি তার প্রমাণ কি? এইটা মানুষ বার করতে পারেনি। রেনে ডেকার্তে এসে প্রথম এটা বার করলেন, বললেন যে একটা একটা জায়গায় এটা সত্য, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, কেমন? হতে পারে ওই নদীটা মিথ্যা, হতে পারে পর্বত মিথ্যা, হতে পারে মানুষ মিথ্যা, নগর মিথ্যা, সভ্যতা মিথ্যা, কিন্তু আমি যে দেখছি, আমি যে তা নিয়ে চিন্তা করছি, এটাই প্রমাণ করে যে আমি আছি। এর প্রতিধ্বনি করতে গিয়ে আবার কেউ বলেছেন, উনি বলেছিলেন আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম, প্রতিধ্বনি করতে গিয়ে আবার কেউ বলেছে আই ফিল দেয়ার ফর আই অ্যাম, একই জিনিস, তাই না? আর এই যুগে এসে হয়েছে আই শপ দেয়ার ফর আই অ্যাম, তাই না? এই যুগের অস্তিত্ব হচ্ছে শপিং, কে কত বাজারে ঢুকতে পারলো, তাই না? যেতে পারলো, তস নচ করে ফেলে দেয়, কেমন? সমস্ত দর্শনীয় জায়গায় যে দেখেছি, কেমন? এই একটু দেখে দেখেই কোথায় দোকানে চলে গেছে, কেমন? যেন দোকান করতে গিয়েছিল, কেমন? ওই ক্যান্টারবারি গির্জাটা ছিল, দেখাটা ছিল তার জন্য একটা জাস্ট একটা এক্সকিউজ, একটা অজুহাত। এখন আমার বক্তব্য যে হ্যাঁ খুব ভালো, এই যে কি বলে বৃত্ত সম্পদ চাওয়া এটা সেটা সবই ভালো, খুবই ভালো, কিন্তু এছাড়া কি আর ভালো কিছু আছে পৃথিবীতে? কারণ বাইবেলের মধ্যে তো আছে ম্যান ক্যানট লিভ বাই ব্রেড অ্যালোন, শুধু খেয়ে মানুষের হয় না, কেমন? শপিং করাও তো খাওয়া এক ধরনের, তাই না? ফাস্টফুডের দোকানে ঢোকাও এক ধরনের খাওয়া। আজকে শুধু ঢাকা শহরের দিকে তাকালে খাওয়ার দোকান আর শপিং এর দোকান, হ্যাঁ, ভাত মাছের দোকান প্রায় নাই, মানে তরি তরকারি মাছ বাজার এগুলোর সংখ্যা বেশ কমে এসছে, ওইগুলোর সংখ্যা বেড়ে গেছে। এখন কথা হচ্ছে যে এর বাইরে কি ভালো কিছু আছে পৃথিবীতে? একমাত্র বৃত্ত সম্পদ লালসা ছাড়া, কেমন, ফাস্টফুডের দোকান ছাড়া, শপিং এর দোকান ছাড়া আর কি কিছু আছে পৃথিবীতে যা নিয়ে মানুষ বাঁচতে পারে, যা নিয়ে এতকাল মানুষ বেঁচেছে এবং ভবিষ্যতেও আবার বাঁচবে? কি আছে এমন সুন্দর, গভীর, মহৎ, উন্নত কি আছে? হ্যাঁ, শিল্প আছে, তাই না? আছে, সাহিত্য আছে, আর কি আছে?
দর্শন আছে, ধর্ম আছে, সঙ্গীত আছে, বিজ্ঞান আছে, স্বপ্ন আছে, নদী আছে, মেঘ ভরা আকাশ আছে, পূর্ণিমা রাত্রি আছে, এবং এই পৃথিবী যা কিছু সুন্দর জিনিস দিয়ে তৈরি সেই অপরিমেয় অপার্থিব জিনিসগুলো আছে। আমরা কি ভাগ্যবান যে এই পৃথিবীতে একবার একবারের মতোই আমরা জন্মাতে পেরেছি, আর কোনোদিন কোনোভাবে আমরা জন্মাব না। অবশ্য অন্য ধর্মে হয়তো অন্য কথাও আছে, হ্যাঁ, কিন্তু আমার ধারণা হয় যে এই শেষ, হ্যাঁ, কিন্তু আমরা যে বেঁচে ছিলাম একদিন এই কথাটাও তো আমরা স্মরণ করতে পারবো না, তাই না? একবারের মাত্র এই জীবন, কেমন তো এই জীবনকে আমরা কত ভাগ্য যে আমরা এই জীবনকে পেয়েছি। তোমাদের কার বাড়ি কোথায় একটু শুনি দেখি, নতুন কেউ বলো তোমার বাড়ি কোথায়। হ্যাঁ, চিটাগাং। চিটাগাং এর বাইরে কোন শহরে গেছো? কোন শহর? আমি এখন ঢাকা শহরে আছি। হ্যাঁ, আর খুলনা গিয়েছি। হ্যাঁ, বগুড়া গিয়েছি। হ্যাঁ, চারটা আর অনেকগুলো জেলাতে গিয়েছি, সুন্দরবন, বাগেরহাট গিয়েছি। আচ্ছা, পাঁচটা ছয়টা সাতটা বিদেশে কোন দেশে গেছো? কোথায়? সৌদি আরব। সৌদি আরব কি হজ করতে গেছিলেন? তুমিও হজ করেছো, হয়তো তোমার দাড়ি দেখে আমার বোঝা উচিত ছিল যে এই যুবকের কেন এত বড় দাড়ি, কেমন। আচ্ছা, আর কেউ অন্য কোন দেশে কে গেছে? আমি ভারতে গেছি, পশ্চিম বাংলায়, তারপরে থাইল্যান্ডে গিয়েছি, ব্যাংককে, তারপরে মালয়েশিয়ায় গেছি, কুয়ালালামপুর, এবং আশেপাশে শাহালুম, সিঙ্গাপুরে গিয়েছিলাম। আচ্ছা, এখন আজকাল একটু টিকিট সস্তা হয়েছে, তাই না? স্যার আমি গেছি 92 এর কথা। আচ্ছা, ঠিক আছে। আর ভারতে গেছি? হ্যাঁ, 92 না হলে তো আপনার চুল এত পাকা থাকতো না। আমরা কেউ পাঁচটা জেলাতে গেছি বা সাতটা জেলাতে গেছি বা পাঁচটা দেশে গেছি বা সাতটা দেশে গেছি, বিশটা দেশে গেছি, এই পর্যন্ত গেছি, কিন্তু এমন কি হলে আরো ভালো হতো না যে আমরা সারা পৃথিবীতে গেছি, হতো কিনা? হ্যাঁ, আমরা সমস্ত মহাসমুদ্র গুলো দেখেছি, হ্যাঁ, তুষার আবৃত পর্বতমালা দেখেছি, কেমন, প্রেরীর অঞ্চল দেখেছি, বরফে ঢাকা পৃথিবী দেখেছি, কেমন, আবার শুষ্ক মরুভূমি দেখেছি, শহর দেখেছি, বড় বড় সমস্ত কিছু দেখেছি, এটা হলে কি আরো ভালো হতো না? কেমন, এটা আরো ভালো হতো, কেমন। এবং আমরা যখন যাই কোথাও তখন কি সব দেখি? সাধারণ জিনিস, দৈনন্দিন জিনিস, এগুলো কি খুব বেশি দেখি? প্রধানত কি দেখি? মিশরে গেলে আমরা কি দেখব প্রথম? পিরামিড। চীনে গেলে আমরা কি দেখব? গ্রেট ওয়াল দেখব হয়তো, তাই না? আমরা যদি প্যারিসে যাই কি দেখব? আইফেল টাওয়ার দেখব, লুভ মিউজিয়াম দেখব, সেখানে মোনালিসা আছে সেই ছবিটা দেখব, তাই না? ইন্ডিয়াতে গেলে আমরা কি দেখব? হ্যাঁ, হ্যাঁ, তাজমহল দেখব। সুতরাং সারা পৃথিবীর সবকিছু ঘুরে সব শেষ করে আসব এটা কখনোই হবে না, তাই না? আমরা তার শ্রেষ্ঠ জিনিসগুলো দেখে আসবো, এবং শ্রেষ্ঠ জিনিসের মধ্যে যেহেতু সমস্ত জিনিসের প্রতীক, এই শ্রেষ্ঠ জিনিসগুলো কিন্তু একটা সমস্ত জাতির প্রতীক। চীনের শক্তিমত্তার প্রতীক হচ্ছে তার, হ্যাঁ, চীনের প্রাচীর,
যেটাকে চাঁদের থেকে দেখা যায়, একমাত্র একমাত্র ম্যানমেড জিনিস, মানুষের তৈরি জিনিস যেটা চাঁদের থেকে খোলা চোখে দেখা যায়। কেমন তা আমরা শ্রেষ্ঠ জিনিসগুলো দেখব, মানব সভ্যতার যা কিছু শ্রেষ্ঠ সেটাকে আমরা সঙ্গে করে নিয়ে নেব। এইটি হচ্ছে আমাদের আলোর স্কুলের কেমন লক্ষ্য, লক্ষ্য না তো আলোর স্কুলের উদ্দেশ্য। কেন আমরা হাঁটব, আমাদের কি হবে তাতে, হেঁটে কি হবে, আমরা কি সবাই এক একজন বিরাট সক্রেটিস হয়ে যাব না প্লেটো হয়ে যাব, কেউ কেউ হতেও পারি, কেউ তো জানে না, কেমন হতেও পারি, কিন্তু যদি নাও হই অন্তত সেই আলোটা, তাই না, দৃষ্টির আলো, বিশালতার আলো, কেমন প্রজ্ঞার আলো আমার ভেতরে কম বেশি আসবেই আসবে। রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর কথা আছে যে আম আসে কয়টা কিন্তু মুকুল হয় কত, মুকুল আসে কত কিন্তু আম হয় কয়টা, তাই না, অসংখ্য কোটি কোটি মুকুল হয়, তারপরে খরাতে পুড়ে ছাই হয়ে শেষ হয়ে যায় অনেক, তারপরে ঝড়ে শেষ হয়, বৃষ্টিতে শেষ হয়, পোকায় শেষ হয়, নানান রকম অত্যাচারে শেষ হয়, হতে 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 কিছু আম শেষ পর্যন্ত আমরা পাই। ওই যে সনন যেটা বলেছে সেটা খুব গুরুত্বপূর্ণ, যে অধ্যবসায় যা থাকবে, প্রতিভা যে থাকবে, সেই যে থাকবে এমন কোনো কথা নেই, কারণ প্রতিভা খুব অস্থির, প্রতিভা কোনো একটা জায়গায় সে দাঁড়াতে চায় না, কেমন সে নিজের জগৎ খোঁজে, নিজেই নিজেকে নির্মাণ করতে চায়। সুতরাং তারা যদি থাকলো তো থাকলোই, অন্তত যারা বাকি থাকলো কেমন তাদের অধ্যবসায় হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারলাম কিনা, মনে আছে সেই ক্যাসাবিয়ানকার গল্প, কেমন ক্যাসাবিয়ানকার যুদ্ধ জাহাজে বাবার সঙ্গে গিয়েছিল বাচ্চা ছেলে, বাবা বললেন যে তুমি এইখানে দাঁড়িয়ে থেকো আমি না আসা পর্যন্ত। ইতিমধ্যে বাবা সেই যুদ্ধ জাহাজে যুদ্ধ হচ্ছিল, বাবা মারা গেল আর তিনি আসবেন না, কিন্তু ক্যাসাবিয়ানকা বাবা বলে গেছেন তুমি সরতে পারবে না। উনি বারে বারে জিজ্ঞেস করছেন যে বাবা তুমি কোথায়, আমি কি এখান থেকে যাব, এবং বাবা কোনো উত্তর দিলেন না। ক্যাসাবিয়ানকা ওইখানে দাঁড়িয়ে জাহাজের সঙ্গে ডুবে মরে গেলেন। এটা একটা গল্প হিসেবে মনে হয় যে বোকার গল্প, ও তো বাঁচার চেষ্টাও করতে পারত, আশেপাশে তাদের জাহাজও ছিল সেই সব জাহাজে গিয়ে উঠতে পারত, কিন্তু এই বোকামি যার মধ্যে না থাকে কেমন সে কখনো বড় কিছুকে অর্জন করতে পারে না, কেমন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা তাকে বলেছিলেন, এটা গল্পও হতে পারে কিন্তু যাকে তাকে নিয়ে এই গল্প তো হয় না, কই আমাকে নিয়ে তো হয় না, কেমন ঈশ্বরচন্দ্রের মা বললেন যে তোমার ছোট ভাইয়ের বিয়ে, তুমি অত তারিখে আসবে, উনি চাকরিতে যে চাকরিতে ছুটির দরখাস্ত করলেন, সাহেব ছুটির দরখাস্ত নামঞ্জুর করলেন, উনি চাকরি ছেড়ে দিয়ে পায়ে হেঁটে সেই বীরভূম যে উপস্থিত হলেন, সামনে দামোদর নদ, বৃষ্টি হয়েছে প্রচন্ড এবং পাহাড়ি নদী, হ্যাঁ ঘন বর্ষণে একেবারে উত্তাল হয়ে আছে, যে কোনো লোক পড়লেই মরে যেতে পারে, সেই নদী পার হয়ে সাঁতরে পার হয়ে উনি মায়ের কাছে গিয়ে বললেন যে আমি এসেছি, কেমন এর চেয়ে বোকামি আর কি হতে পারে। আর এটা যদি গল্পটা যদি সত্য নাও হয়, ওনার আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে যে নীলদর্পণ নাটকের অভিনয় হচ্ছে,
দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক, সেখানে আছে যে নীলকর সাহেব রোগ ক্ষেত্রমণি নামে এদেশের একটা কাজের মেয়ের উপরে বলৎকার করতে যাচ্ছে, বলৎকার করতে যাচ্ছে তো, এবং সেই সময়ে সেই রোগের চেহারা একটা বিভৎস জানোয়ারের চেহারা হয়ে গেছে, এবং আমাদের দেশের মেয়েকে সে বলৎকার করবে, মানে একটা জাতীয় অসম্মানের প্রতীক। সে ভিলেনদের মতো হা হা করে হাসছে, হাসে না ভিলেনরা, অকারণেই হাসে, কেমন ভয় ধরানোর জন্য হাসে, সে হাসছে, আর কোনো উপায় নাই, তাকে ঠেকানোর থামানোর কোনো পথ নাই। হঠাৎ দেখা গেল দর্শকদের মধ্যে থেকে একটা চটি এসে একেবারে সেই ভিলেনের মুখের উপরে এসে লাগল। অভিনয় করছিলেন অর্ধেন্দু শেখর মুস্তাফি, কেমন উনি সেই চটিটা ধরে ফেললেন, ধরে মাথায় নিলেন, নিয়ে বললেন যে আজ আমার অভিনয় সার্থক, কারণ বিদ্যাসাগরের চটি আজ আমার দিকে ধাবমান হয়েছে। এই যে মানুষ, সবাই বলল যে কে 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 ছুড়ল, তাকিয়ে দেখে সামনের স্থিতি বিদ্যাসাগর বেকুবের মতো দাঁড়িয়ে আছে, কেমন উনি বাস্তব ভেবে স্বপ্নের মাথায় আঘাত করেছেন, তাই না? ওটা তো সত্যি না, ওটা তো নাটক, সত্যি না, তিনি আঘাত করে বসে আছেন। এই যে বোকামি, এই বোকামি হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ, এর মধ্যে আদিমতা আছে, এর মধ্যে ইনস্টিংক্ট আছে, কেমন এর মধ্যে মানুষের চিরন্তন শক্তিমত্তা আছে, যেটা আজকে নগর সভ্যতা পিষে বুলডোজারের নিচে আমাদের সেই আদিমতাগুলোকে শেষ করে দিচ্ছে। এই জন্য প্রতিভা নাই, আজকের পৃথিবী প্রায় প্রতিভাহীন, কেমন দুই তিনটা কম্পিউটারের লোক আছে আর তার বাইরে সারা পৃথিবী শূন্য, শস্যহীন। কেউ যখন আলোকিত হয় সেটা অন্যেরা দেখতে পায়, নিজে কিন্তু দেখতে পায় না। হাতি যে কত বড় সেটা আমরা টের পাই, হাতি কি টের পায়, তার চোখ তো ছোট, কেমন সে টের পায় না। তো সুতরাং তুমি তোমার নিজের চাইতে আস্তে আস্তে বড় হতে থাকবে, আরো আলো আসতে থাকবে তোমার মধ্যে। আলো মানে মানবিকতা, আলো মানে আধুনিকতা, আলো মানে হৃদয়ের দীপ্তি, মেধা বুদ্ধি সবকিছু খুলতে থাকবে, কিন্তু এটা অন্যেরা টের পাবে, তুমি টের পাবে না। কেমন অক্সফোর্ড খুব কঠিন জায়গা, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে নাকি আত্মহত্যার রেট ছিল পৃথিবীতে হাইয়েস্ট, কারণ বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যেত ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট অক্সফোর্ডে যে ফেল করে যেত, কেমন। শিক্ষার উদ্দেশ্য কি, পরীক্ষার উদ্দেশ্য কি, পাশ করানো না ফেল করানো? পাশ করানোই যদি হতো তাহলে তার পরীক্ষার দরকার ছিল না, সব পাস। পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে ফেল করানো, কে কে পাশ করলে সমাজের সমূহ সর্বনাশ, কেমন এইটা বের করা, কে পাশ করলে কে ডাক্তার হলে, একটা খারাপ ডাক্তার যদি হয় কেউ আর তাকে প্র্যাকটিস করতে দেওয়া হয় মানে কি, একটা ভোজালি হাতে একটা ডাকাতকে একটা গ্রামের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো উইথ লাইসেন্স, যে যাকে পাবি তাকে শেষ করে আয়। সুতরাং এ যাতে কিছুতেই ডাক্তার হতে না পারে সেই পথটাকে আটকে দেওয়া হচ্ছে পরীক্ষা। পরীক্ষা একটা কঠিন সাধনা, পরীক্ষায় পাশ মানেই মানুষ উপরের দিকে, তো সব জায়গাতেই পরীক্ষা আছে। আলোর স্কুলেও যেমন পরীক্ষা আছে, আলোর স্কুলেও তেমনি পরীক্ষা আছে। আমাদের পরীক্ষাটা মৃদু, আমাদের পরীক্ষাটা কোমল, আমাদের পরীক্ষাটা খুবই মধুর। হ্যাঁ, যেদিন তুমি আসবে সেদিনও তুমি মধুর, যেদিন তুমি যাবে সেদিনও মাধুর্যের সঙ্গেই, মাধুর্য বিস্তার করার সঙ্গে সঙ্গেই যাবে, কিন্তু যে থাকবে শেষ পর্যন্ত
সে এই সমাজের কোনো না কোনো ভাবে সে অ্যাসেটে পরিণত হবেই হবে। আমাদের একজন ছাত্র ছিল খুব মেধাবী, তোমরা অনেকেই তাকে চেনো। তো সে এইখানে পড়াশোনা করতো, করতে করতে এমন মত্ত হয়ে উঠল যে মেডিকেলে সে ফোর্থ ইয়ারে পড়তো ঢাকা মেডিকেল কলেজ, সেখানে হঠাৎ সে পড়া বন্ধ করে দিল। কি ব্যাপার? আমার ভালো লাগে না। তো তখন তার মা আমার কাছে আসলেন, এসে বললেন যে কিন্তু আমাদের এখানে সে কিন্তু দিবারাত্র পড়ছে, বইয়ের পর বই পড়ে যাচ্ছে। মা আসলেন, এসে কণ্ঠে তার কিছু অনুযোগ যে আপনার সংস্পর্শে এসেই আমার ছেলেটা নষ্ট হয়ে গেল। কেমন? আমি বললাম যে দেখেন আপনার ছেলে কয়টা? তিনি বললেন যে এই কয়টা। আমি বললাম যে আপনি তাদের নিয়ে ভাবেন, কারণ তারা তো পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করছে, তার একটা সার্টিফিকেট পাবে, একটাই সার্টিফিকেট পাবে, ওইটা যদি না পায় তাহলে সে আর নাই। কিন্তু এই দেশে, এই মূর্খ দেশে যে বিদ্যা চর্চা করছে তার কোনো ভয় নেই, এই মূর্খ দেশে যার বিদ্যা আছে তার কোনো ভয় নেই। এবং সত্যি সত্যি সে কয়েকদিন পরে বিএ পরীক্ষা দিল, বিএ পরীক্ষায় ফার্স্ট হলো। কেমন? তারপরে সিভিল সার্ভিস পরীক্ষা দিল, সে থার্ড হলো। কেমন? এমন কিছুই না। কিন্তু কেন? যেহেতু এই নলেজ বেস, এই জ্ঞানের ভিত্তিটা তার মধ্যে ছিল এবং তার মেধাও ছিল, সুতরাং এখানে হারানোর কিছু নাই। কারণ আমরা কারো নিজের সময়ের উপরে আমরা হস্তক্ষেপ করি না। আমরা ছুটির দিনে কয়েকটা ঘন্টা মাত্র তার কাছ থেকে নেব এবং দিনে 15-8 ঘন্টা সময় রাত্রে শোয়ার আগে একটু বই পড়বে, আবার অনেকে পড়বেও না, দরকার নাই, কিন্তু পরিবেশটার মধ্যে থাকো। পরিবেশ বইটার চাইতেও শক্তিশালী। কেমন? প্রতিভাবান মানুষেরা সবসময় বই পড়ে না। কেমন? অনেক সময় দেখা যায় যে একটা রেস্টুরেন্টে কিছু একাডেমিক লোক, খুব জ্ঞানী মানুষ, তর্ক বিতর্ক করছে, পড়াশোনা একটা বিষয় নিয়ে এটা সেটা করছে, কিন্তু বইটা লিখলো কে ওই বিষয়ে? ওই কোনায় একজন বসেছিল, সে পড়ে নাই বেশি, হ্যাঁ, কিন্তু শুনেছে, কিন্তু তার প্রতিভা আছে, সে বইটা লিখে ফেলে। এরকম ঘটনা পৃথিবীতে বহু ঘটেছে। কেমন? সুতরাং পরিবেশের মধ্যে থাকতে হয়। শঙ্করাচার্য নামে একজন দার্শনিক ছিলেন, তোমরা অনেকেই তার নাম জানো, খুব বিখ্যাত দার্শনিক। তার একটা কবিতা আছে, হ্যাঁ, উনি কবিতা দিয়ে দিয়ে দর্শন প্রচার করেছিলেন এবং সেই জন্য সারা ভারতবর্ষে তার দর্শন এরকম ভাবে প্রচারিত হতে পেরেছিল। খুব মিষ্টি কবিতা, সব কবিতা তার ছিল মধুর। এটা যে দর্শন এটা মানুষ বুঝতেই পারত না, মানুষ কবিতা হিসেবে, সঙ্গীত হিসেবে ওটা পড়ত। তো তার একটা কবিতা আছে, কাতব কান্তা কাস্তে পুত্রা, কে তোমার স্ত্রী কে তোমার সন্তান পুত্র, সংসার হয় মবতীব বিচিত্রা। বোঝা যায় না? আমরা তো বাঙালি হয়েও বুঝি, উনি তো লিখেছেন সাউথ ইন্ডিয়াতে বসে। কাতব কান্তা কাস্তে পুত্রা, কে তোমার কান্তা মানে স্ত্রী, কে তোমার পুত্র, সংসার হয় মবতীব বিচিত্রা। সংসার অতিশয় বিচিত্র একটা জায়গা। কিরকম বিচিত্র? নলিনী দলগত জলমতি তরলম। নলিনী কি? পদ্ম। পদ্ম পাতার উপরে পানি যেরকম, নলিনী দলগত, নলিনীর পাতার উপরে
জলমতি তরলম, জল যেরকম তলমল করছে, তদ্বত জীবনম অতিশয় চপলম, সেই রকম জীবনও অতিশয় চপল। এই যায় 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 যায়। মা করু ধন জন যৌবন গর্বং, ধন জন যৌবনের গর্ব করো না। কারণ একটা জিনিস ভয়ঙ্কর জিনিস দাঁড়িয়ে আছে, হরতি নিমেষাত কালং সর্বং, নিমেষে কাল সবকিছু হরণ করে নিয়ে যায়। তাহলে কি আছে এই পৃথিবীতে? এই হাততালি কিন্তু শঙ্করাচার্যের জন্য। হ্যাঁ, অনেক সময় ভুল করে আমি একটা কোটেশন বললাম, আমাকে হাততালি দিল, তা না। তাহলে কি আছে জীবনে শেষ পর্যন্ত? কি আছে যা শ্রেষ্ঠ, যার চাইতে বড় কিছু নাই? ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা, ক্ষণকালের জন্য ভালো মানুষের সংস্পর্শ, সাহচর্য, এর চাইতে সুন্দর জিনিস? ভবতে ভবার নব তরণে নৌকা। হ্যাঁ, ওই নৌকাতে চড়ে ভব অর্ণব এই পৃথিবীর সমুদ্র মানুষ পার হয়ে যেতে পারে। সুতরাং সবচেয়ে বেশি আমি বলবো একটা সুন্দর বন্ধু সঙ্গ। প্রথম আলো বলে বন্ধু সভা, বন্ধু সঙ্গ, একই চিন্তার একই ভাবনার একই আনন্দের একই স্বপ্নের মানুষেরা একসঙ্গে আড্ডা দিচ্ছে, ঘুরছে, নতুন নতুন আইডিয়া জন্মগ্রহণ করছে, নতুন দিকে চিন্তা চলে যাচ্ছে। এইটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জিনিস। তা আমাদের আলোর স্কুলের মাধ্যমে এটা হোক। কে কত বড় হলো আজকে সেটা বড় কথা নয়, পরবর্তীকালে গিয়ে কে কি হবে সেটা হচ্ছে দেখার বিষয়। আজকে কিছুই, হ্যাঁ, সমসাময়িক কালে কিছুই টের পাওয়া যায় না পৃথিবীতে। ধন্যবাদ।